So let's talk about Yamaha MT-15. চালানো যাক। ওকে, প্রথম ইম্প্রেশন বাইকটাতে বসার পর যেটা ফিল করতেছি, মানে R15 ভার্সন থ্রি রেগুলার ইউজার হয়ে এই বাইকটাতে ফার্স্ট টাইম বসার পর মানে অ্যাজ ইফ আমি সোফার মধ্যে বসছি, প্রথমে একটা কমফি কমফি একটা ভাব চলে আসছে। ফ্রন্ট লুকস লাইক R15 ভার্সনটি অবভিয়াসলি আর একটু সামনের দিকে থাকে, এটা অনেকটা পিছন দিকে আগানো, যেহেতু এটা নেকেড ভার্সন অবভিয়াসলি হ্যান্ডেল বার অনেক উপরে উঠানো এবং একটা আরও উপরের দিকে আগানো, সো হোপফুলি এটা কমফোর্টেবল হবে একটু বাইক। Oh man, this bike is way much comfortable than Yamaha R15 version 3. এই বাইকটা হচ্ছে গিয়ে 138 কেজি, আর ইয়ামাহা R15 ভার্সন 3 হচ্ছে 142 কেজি। তো তুলনামূলক এই বাইকটা R15 ভার্সন 3 থেকে লাইটার, অবভিয়াসলি R15 এর বডি কিট আছে, এগুলো সব মিলে একটু ওজন বেশি। বাইকটা আমার কাছে বেশি পাতলা মনে হচ্ছে, আই মিন যে আমি এর আগের ভিডিওটাতে বলছিলাম হাইওয়েতে R15 নিয়ে গেলে যেরকম একটা 110+ 30+ থাকলেও কিন্তু বাইকটা স্টেবল থাকে, বাট এটা আমি হয়তো এখানে 100 আপ তুলতে পারতেছি না, বাট কেন জানি মনে হইতেছে মেবি বাইকটা ওই রকম স্টেবল থাকবে না, আমি জানি না, আমি রং হইতে পারি, কারণ আমার কাছে অলরেডি বাইকটা অনেক পাতলা মনে হইতেছে। ইনিশিয়াল অ্যাক্সেলারেশন এটাতে বেশি, এটার কারণ হচ্ছে গিয়ে এটা লাইটার দেন R15 ভার্সন 3, অ্যান্ড এটা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটার যে এই পিছের রিয়ার পকেটটা, এটা নর্মালি R15 ভার্সন 3 এর রিয়ার পকেট থেকে একটু বড়, সো বড় রিয়ার পকেটের সুবিধা হচ্ছে আপনি বেশি অ্যাক্সেলারেশন পাচ্ছেন, বাট ইন দি আদার হ্যান্ড আপনার টপ স্পিডটা কমে যাবে, যার কারণে এটা টপ স্পিড অফিসিয়ালি 135 থেকে 140 পর্যন্ত, যেখানে কিনা R15 ভার্সন 3 প্রায় 150 টপ উঠাতে পারবে। ওকে, আমার এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি রিয়েল, বিকজ আমি এর আগে ABS ট্রাই করি নাই। R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সনটা হচ্ছে গিয়ে ডুয়েল চ্যানেল ABS, আর এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, দ্যাট মিন্স যে আমি ফ্রন্টে ABS পাচ্ছি, পিছে পাচ্ছি না, সো পিছের চাকাটা স্টিল লক হবে। This bike is really fun, man. Really fun to ride. I mean, trust me. এই বাইকটা সিটিতে চালানোর জন্য মানে জোস একটা বাইক, একটা খেলনা চালা দিছে মনে হয়, মানে ডোন্ট গেট অফেন্সিভ, মানে আমি ও খেলনা ওই সূত্রে বলি নাই, অনেক মজা লাগতেছে অ্যাকচুয়ালি চালাইতে। কসমেটিক লুকস অনেক ডিফারেন্ট, বাট ভিতরে পুরো সম্পূর্ণ সেম R15 ভার্সন 3, সেম ইঞ্জিন যেটা কিনা সেম BHP প্রডিউস করে, 19.3 BHP, যেটা কিনা 155 সিসির একটা বাইক, MD-15 ইউজ করা হয়েছে অবভিয়াসলি, যেহেতু এটা ইন্ডিয়ান ভার্সন, MRF টায়ার সামনে পিছে, অ্যান্ড টেলিস্কোপিক সাসপেনশন। বেসিকলি যেটা সবচেয়ে মানে জোস জিনিস MT-15 এটা হচ্ছে কি হেডলাইটটা, সো লুক এট দোজ হেডলাইট, আমি জানি না অ্যাকচুয়ালি এটা রাতে কেমন আলো দেবে, হোপফুলি ভালো আলো দেবে, বিকজ নিচের লাইটটা যেটা কিনা প্রজেকশন লাইট, সো আশা করি যে ভালো দেবো। অ্যানাদার ইস্যু ইজ পিলিয়ন সিট, ওকে ফাইন, ঠিক আছে, এই ক্যাটাগরি বাইকের পিলিয়ন সিট একটু বেশি ছোট হয়, বাট আমি রাইড করার পর আমার ফ্রেন্ডকে আমি পিছে বসাইছি, লাইক লিটারালি আমরা চিপকে ছিলাম এই বাইকটার মধ্যে, হয়তো বা একটু টাইম নিয়ে আসলে ভালো লাগতো, অ্যান্ড সন্ধ্যা হয়ে যেতেছে, সো বাসাও যাওয়া লাগবে, এই জন্য পুরোপুরি হয়তো ভালো রিভিউ দিতে পারলাম না। সো ফাইনালি বিশাল বড় একটা দিনের পর এখন বাসার দিকে যাচ্ছি, এর আগে একটা ভিডিও 300 ফিট করলাম, এই ভিডিওটাও 300 ফিট করা হলো, অ্যাকচুয়ালি 300 ফিট আর কি মানে পারফেক্ট প্লেস বাইক নিয়ে আসা ঘুরে ফেরার জন্য, বাইক নিয়ে কোনো রিভিউ দেওয়ার জন্য, ফার্স্ট ইম্প্রেশন যেটাই বলি না কেন,
মানে জোস একটা এরিয়া ঢাকার আশেপাশে। আমাকে যদি কেউ কোশ্চেন করে আমি কোন বাইকটা নিব, আমি কি V3 উপর 15 নিব কি না, প্রথম কথা হচ্ছে যে MT-15 খারাপ না, ভালো একটা বাইক, বাট আমি স্টিল প্রেফার করি ভার্সন 3 বিকজ লুকস। আমি এর আগে আমার একটা কি দুটো ভিডিওতে বলছি যে পারফরমেন্স তো অবভিয়াসলি দেখবই, তার থেকে আমি বেশি দেখি একটা বাইকের লুকস। লুকস ওয়াইজ খারাপ না MT-15, তবে স্পোর্টি টাইপের বাইক আমার কাছে বেশি ভালো লাগে, লাইক স্পোর্টস ক্যাটাগরি বাইকগুলো, মানে ফুল কিটেড বাইক, যেটা কিনা হচ্ছে কি R-15 ভার্সন 3। ইয়াপ, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল MT-15-এ। এই ছিল কাহিনী। থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও, আনটিল নেক্সট টাইম, পিস।